হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি একটা বিষয় নিয়ে। তার আগে আমি তোমাদেরকে আমার বাগানের গাছগুলোকে দেখাই, যেগুলো তো জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে আমি কাটিং করেছিলাম, প্রুনিং করেছিলাম এবং রুটও প্রুনিং করেছিলাম কিছু কিছু প্ল্যান্টের, আর ব্রাঞ্চ প্রুনিং, ম্যাক্সিমাম গাছের ব্রাঞ্চ প্রুনিং করেছিলাম। তো সেগুলোতে নতুন নতুন পাতা আসা শুরু করে দিয়েছে কিছু কিছু গাছে, আবার কিছু কিছু গাছে পাতা এসে ফুলও আসা শুরু করে দিয়েছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত প্রুনিং করনি, তোমরা এখন প্রুনিং করা শুরু করে দাও, কারণ প্রুনিং করার টাইম পেরিয়ে চলে যাচ্ছে। আর যারা করে ফেলেছো তার ইতিমধ্যে তারাদের নিশ্চয়ই গাছে নতুন নতুন পাতা আসছে এবং ফুলও আসা শুরু করেছে। তো আমার প্রত্যেকটা গাছে নতুন পাতা অনেক দিন আগেই আসা শুরু করে দিয়েছে, আর কিছু কিছু গাছে খুব অল্প সংখ্যক ধীরে ধীরে আসছে এবং ফুল প্রায় গাছে আসতে শুরু করে দিয়েছে। তো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সমস্যা হয়ে দাঁড়ায় যে আমরা কিছু নতুনত্ব বীজ খুঁজি, কিছু ফুলের বা ফলের বা সবজি, যেগুলো আমাদের এই এলাকায় সচরাচর, যে যেখানে আছো সেই এলাকায় সচরাচর পাওয়া যায় না, লোকাল জিনিসটাই বেশিরভাগ পাওয়া যায়। তো আমরা একটু তার বাইরে গিয়ে কিছু এক্সট্রা অর্ডিনারি, যেগুলো ভেজিটেবল হোক, ফ্রুট হোক কিংবা কোনো ফ্লাওয়ার হোক, যেগুলো খুঁজি সেগুলো সবসময় আমরা হাতের কাছে অ্যাভেলেবেল পাই না। তাই আমারও সেই জিনিসটাই আমার মধ্যে কাজ করতো, কারণ আমি খুব খুব যখন অন্যান্য চ্যানেলে ভালো ভালো ফ্রুট বা ফ্লাওয়ার বা ভেজিটেবল দেখতাম, সেইগুলো আমার মানে খুব ইচ্ছে হতো, সেগুলো কী করে পাবো সেটা পাওয়ার খুব ইচ্ছে হতো। তাই আমি চেষ্টা করতাম, কিন্তু কাছাকাছি যে আমাদের দোকান আছে যেখান থেকে আমরা বীজ কালেক্ট করি বা নার্সারি আছে, সেখানে সবসময় ওই ধরনের জিনিস পাওয়া যায় না, আর সেই জন্য আমাদের মনটা খুব খারাপ লাগে। তো যাই হোক, আমি এরকমই গুগলে সার্চ করতে করতে আমি একটা লিংকে আমি দেখতে পেলাম যে আমার কিছু চাহিদার বীজ ওখানে বা গাছ সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি। তাই আমি তাড়াতাড়ি করে সেই লিংকটা ক্লিক করে আমি দেখলাম যে সেখানে আমার চাহিদা মতো কিছু প্ল্যান্ট আমি পেয়ে যাচ্ছি। তাই আমি সেখানে ফার্স্ট টাইম আমি বুক করলাম। তো বুকিং করার পর যেটা রেজাল্ট খুবই ভালো এলো, আমাকে 2 থেকে 3 দিনের মধ্যে আমি যেগুলো বুক করেছিলাম সেইগুলো ঘরে এসে পৌঁছেছে। তো সেগুলোই আজকে তোমাদেরকে দেখাবো। আর তার আগে যেটা বলি, যে লিঙ্কে আমি ক্লিক করেছিলাম সেখানে লেখা ছিল বাই অ্যাফোর্ডেবল অর্গ্যানিক ভেজিটেবল সিডস অনলাইন। তো সেই লিঙ্কে আমি বুক করেছি এবং সেইখান থেকে আমি যে প্ল্যান্টগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে প্রতিটা প্ল্যান্ট কীভাবে লাগাতে হবে এবং কী টেম্পারেচার তার প্রয়োজন, সব কিছু ডেসক্রিপশানে ভালো মতো দেওয়া আছে। যেই যেই ছবিগুলো সেইখানে দেওয়া আছে সেই প্ল্যান্টের সমস্ত কিছু ভালো মতো দেওয়া আছে। এটা একটা সুবিধা নিউ গার্ডেনারদের জন্য, যারা নতুন বাগান করতে যাচ্ছ। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো আমি কি কি জিনিস এনেছি। তো ফ্রেন্ডস, প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ড্র্যাগন ফ্রুট। তো ড্র্যাগন ফ্রুটের অনেক দিনের থেকেই আমার শখ ছিল যে একটা ড্র্যাগন ফ্রুটের গাছ আমি এনে লাগাবো। তো এই ড্র্যাগন ফ্রুটটার দাম নিয়েছে 1 পিস 89 রুপিস। তো অনেক জায়গায় আমি এই ফ্রুটের গাছটা আমি দেখেছি। তো এটা আমাদের এখানকার লোকাল নার্সারিতে পাওয়া যায় না, তাই এটাকে আমার মানে আনার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে। তো এটা আমি এনেছি, এটার দাম নিয়েছে 89 রুপিস। তো আর নেক্সট যেটা, এটা হচ্ছে ফ্রেন্ডস ট্রিটোনা মিক্স ফ্লাওয়ার বাল্ব। এটার ফুলটা খুব সুন্দর ছিল, আমার দেখে ভালো লেগেছে, তাই এটাও আমি একটা 1 পিস নিয়েছি। এটার দাম নিয়েছে 59 রুপিস। আর এইখানে নিয়েছি আমি লাইকোরিস লিলি বাল্ব, এটা নিয়েছে 49 রুপিস।
আমি ওয়ান পিস নিয়েছি 49 rupees। আর এখানে কিছু আছে ভেজিটেবল আর কিছু আছে ফ্রুট, এইগুলো রয়েছে। তো এখানে ভেজিটেবলের নামগুলো বা ফ্রুটের নামগুলো প্যাকেটের গায়ে উল্লেখ করা নেই, প্যাকেটের গায়ে উল্লেখ করা নেই। তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কী কী নিয়েছি। আমি নিয়েছি ঘোস্ট পিপার সিড নিয়েছি, এটা এক ধরনের এক জাতীয় লঙ্কা। আর কুকুম্বার সিড নিয়েছি, ওয়াটারমেলন নিয়েছি, আর নিয়েছি তারকাকড়ি সিড, আর জুকিনি নিয়েছি। জুকিনির দুটো কালার নিয়েছি, এই দেখো এখানে লেমন লেখা আছে, ওয়াটারমেলন লেখা আছে। জুকিনি একটা ইয়েলো কালারের আর একটা হচ্ছে গ্রিন কালারের, লাইট গ্রিন কালারের হয়। তো গ্রিন কালারের দুই ধরনের, দেখো তারকাকড়ি লেখা আছে এখানে, দুই ধরনের জুকিনি নিয়েছি। তো জুকিনি ভেজিটেবলটা আমার কাছে নতুন, তারকাকড়িও আমি কোনোদিনও লাগাইনি। আর ঘোস্ট পিপার সিডটা, ঘোস্ট পিপার সিড যেটা হয় মানে চিলি বলে এক ধরনের, ওইটাও আমি কোনোদিনও ইউজ করিনি। আর ওয়াটারমেলন ওটাও আমার কাছে নতুন। তো এবারে অনেকগুলো নতুন প্লান্ট আমি লাগাবো, তো তার জন্য আমি বীজ এনেছি। আর যদি আমি সাকসেস হই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর যে দুটো গিফট প্যাক হিসাবে গ্রো ব্যাগ দিয়েছে ওরা, এখানে যেটা হচ্ছে এই দামগুলো আমি তোমাদেরকে আরেকবার করে বলে দিই। ঘোস্ট পেপার সিড যেমন 10খানা সিড আমার 35 টাকা নিয়েছে, কুকুম্বার সিড নিয়েছে আমার 30 টাকা 10টা সিড, আর ড্র্যাগন ফ্রুট স্যাপলিংটা নিয়েছে 89 rupees, এটা 89 rupees নিয়েছে। আর নিয়েছে জুকিনি ইয়েলো অ্যান্ড গ্রিন দুটোই 35-35 করে নিয়েছে। তার কাকড়ি নিয়েছে 20 টাকা। আর এই যে বাল্বটা নিয়েছে এটা ট্রিটো কি লাইকোরিস লিলি বাল্বটা নিয়েছে 49 বললাম একটু আগেই বললাম, আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। আর এইটা নিয়েছে 59। তো এই হচ্ছে আমার 367 টাকার জিনিস। আর এখানে হচ্ছে 150 টাকার ওপরে যদি তোমরা জিনিস নাও তাহলে তোমাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে না। আর তার ওপরে একটা রেঞ্জ আছে, ওই টাকাটা ক্রস করলে তোমার এরকম আমাকে যেরকম দুটো গ্রো ব্যাগ দিয়েছে এরকম গ্রো ব্যাগ দেবে। তো এই হচ্ছে আমার এইবারের নতুন কিছু সিড আমি যেগুলো নিয়েছি অনলাইন সেগুলো তোমাদেরকে দেখালাম। ওকে ফ্রেন্ডস, আজকে আমি বিদায় নেব। যদি আমার এই ভিডিওটা তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি আমার পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করো। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই ফ্রেন্ডস।